আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ অনেকদিন পরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা একটা হোটেল রিভিউ, আর এই হোটেলটা হচ্ছে সিলেটের হোটেল ক্রিস্টাল রোজ। আর আমি সম্প্রতি হোটেলটাতে একদিন ছিলাম, তো সেই অভিজ্ঞতা এবং আমার রুম ওভারঅল আপনাদের সাথে এর ভাড়া সব কিছু শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে রিসেপশনটা কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে রিসেপশনের দুই সাইডে যে মানে সুন্দর করে সাজানো এবং বসার জায়গাটা খুবই সুন্দর। তো এবার চলেন আমি আপনাদেরকে আমার রুমটা দেখাই। আমার রুমটা ছিল 7th floor 709 নম্বর রুম। আর আপনারা এই যে করিডোরের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, একটা মাইল্ড লাইটিং করা এবং একটা পেইন্টিং দেওয়া। তো চলেন আমি আমার রুমে প্রবেশ করি। এই যে আমার বেড দেখতে পাচ্ছেন, কিছুটা অগোছালো করেছি আমি, আসলে এসেই আমার জিনিসপত্রগুলো কিছু রাখছিলাম, এই যে পাওয়ার ব্যাংক ট্যাঙ্ক। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, একটা স্টাডি টেবিল আছে, এখানে চা কফি বানানোর সব কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন, এক্সট্রা 2 বোতল পানিও আছে, আর এগুলো কমপ্লিমেন্টারি। আর সিলেটে আসবো আর বৃষ্টি হবে না, সেই বৃষ্টি রুমের থেকে দেখেন কত সুন্দর একটা মোমেন্ট। আমি তো এসি বন্ধ করে দিয়ে এইটা আসলে দেখতেছিলাম কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায়, আমার এত ভালো লাগতেছিল। আসলে প্রচণ্ড গরমে ঢাকা থেকে গেছি, তার মধ্যে সিলেটের এরকম বৃষ্টি বোঝেনি, তো তো খুবই ভালো লাগতেছিল। তো চলেন এবার আপনাদের সাথে টয়লেটটা শেয়ার করি। আমার চুলের অবস্থা ভয়ঙ্কর খারাপ, ওটা ইগনোর করেন। এই যে প্রাকৃতিক কাজ করতে করতে প্রকৃতি দেখা, এটাও কিন্তু এখানে সম্ভব। এটা কিন্তু আসলে খুবই জোশ একটা ব্যাপার ছিল, দেখেন আপনারা দিনের বেলায় হয়তো বা এটা ঠিক না, কিন্তু রাত্রিবেলায় দেখেন কতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন একটা হেয়ার ড্রায়ারও এখানে দেওয়া আছে, টিস্যু এবং যা যা এমিউনিটিস রাখার এখানে সবই আছে। আসলে পেস্টটা আমি খুলে ফেলেছিলাম, ভিডিওটা যখন করছি অলরেডি তখন আমার ডিনার করা হয়ে গেছে, ডিনারের পরে আসলে আসলে ভিডিওটা করতেছি। আমি আসলে অন্য রুমে একটু আড্ডা দিচ্ছিলাম, সাথে আসলে আমার ফ্যামিলি মেম্বাররাও ছিলেন অনেকে। আর এই যে টাওয়েল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, বেশ অনেকগুলো টাওয়েল দেওয়া আছে। আর এই যে রুমের ভিতরে আবার চলে আসলাম, এই যে দেখেন এখানে একটা আয়না দেওয়া, আর এই ডেস্কটার ভিতরে কিন্তু আসলে এই দেখেন ছোট একটা বার মতন দেওয়া আছে, যদিও এটা পুরোটাই খালি ছিল। তো এখানে একটা ওয়ার্ড ড্রাফ টাইপের দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার, এখানে শু মানে রুমে ইউজ করার জন্য যে স্যান্ডেল সেগুলোও দেওয়া আছে, লন্ড্রির জন্য প্যাকেট দেওয়া আছে। আর এই যে এসি, আর চার্জিং পোর্টও বেশ কয়েকটা ছিল দুই পাশে। আর এই লাইটটা খুব জোশ ছিল, রাত্রেবেলায় আমি ফুল লাইট বন্ধ করে কিছুক্ষণ ওই লাইটটা জ্বালাই টিভি দেখছিলাম, আসলে ঘুম আসছিল না, কারণ রাত্রের ওয়েদার ছিল অস্থির রকমের ভয়াবহ, কারণ ঝড় উঠছিল আর গ্লাসে এসে যখন বাড়ি খাচ্ছিল এবং মেঘ ডাকতেছিল, ভালোও লাগতেছিলো। আমি যেহেতু রুমে একাই ছিলাম বেশ ভালো লাগতেছিলো, তো এই কারণে কিছুক্ষণ একটু টিভি দেখতেছিলাম। আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে যে মোবাইলে বেশি চার্জ ছিল না। তো গুড মর্নিং, এই দেখেন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি, থেমে থেমে সারা রাতই বৃষ্টি হয়েছে, এই হচ্ছে সকালের অবস্থা। আর এখন বাজেও সকাল 9:30 বেশি, আর যেহেতু বুফে ব্রেকফাস্ট আছে সকাল 10:00 মধ্যে যাইতে হবে, ঘুমও ভালো হয়েছে, তো চলেন তাড়াতাড়ি যে ব্রেকফাস্টটা করে নিই এবং আপনার সাথে ব্রেকফাস্টটা দেখাই। তো চলেন বুফেতে কী কী ছিল দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন পরোটা, অমলেট, এটা খিচুড়ি, খিচুড়িটা বেশ মজার ছিল। আর খিচুড়ির সাথে সবথেকে বেশি মজার ছিল এই চিকেন আইটেমটা। আর
তেমন সব কিছু অবশ্য আমি ট্রাই করিনি, অনেক কিছুই ছিল আইটেম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাউমিন ছিল, ডিম সিদ্ধ ছিল, আর এই যে কর্ন স্যুপ, এখানে যে ব্রেড, জেলি, বাটার এগুলোর ব্যবস্থাও ছিল, এখানে হানি। আর এটা দেখতে পাচ্ছেন কফি, এখানে কফির ব্যবস্থা ছিল। আর এই যে জুস, জুসটা কিন্তু খুব মজার ছিল, জুসটা আমি 2 গ্লাস খেয়েছিলাম, জুসটা বেশ ভালো লাগছিল খেতে। আর এই যে আমার প্লেট দেখতে পাচ্ছেন, তবে খিচুড়ির সাথে চিকেনটা জাস্ট অস্থির ছিল, কিন্তু আসলে সকালে তো ভাই এর থেকে বেশি খাওয়া সম্ভব না, তাই আমি আর এর থেকে বেশি কিছু খাইতেও পারিনি। যতটুকু দেখতেছেন এটা শেষ করতেই আসলে খুব কষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি মেম্বাররা এখানে রয়েছেন অনেকেই, আমার আব্বু আম্মু রয়েছেন। আর এই যে আমি আমার নিজের জন্য একটা কফি নিয়ে নিছি, আসলে এরকম ওয়েদারে ঘুমের পরে একটা কফি না হলে হয় না। আর এটা হচ্ছে আমাদের আর একটা রুম, আসলে খুবই অগোছালো হয়ে গেছে, এখানে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল, তো এই রুমটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, একই রকম ফ্যাসিলিটি সবই এই জন্য। তবে এই রুমের সাথে একটা ব্যালকনি ছিল, ব্যালকনিটা খুবই সুন্দর, বিশেষ করে আমি যখন সন্ধ্যার পরে আসি এবং বৃষ্টি শুরু হয়, তো এই ব্যালকনি থেকে বৃষ্টিটা খুবই সুন্দর লাগতেছিলো। এই যে দেখতেছেন যে একই মানে প্যাটার্ন সবই এক, শুধু এটা একটু বড়, আর এটার সাথে একটা ব্যালকনি আছে, এটাই যা। হোটেলটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার হোটেলটা, নতুন হোটেল হিসেবে বেশ ভালো লাগছে। খুব বেশি দিন হয়নি এই হোটেলটা যতটুকু শুনলাম, কারণ আমিও সিলেটে গেলাম প্রায় 3 বছর পরে। আর সিলেট সিরিজের ভিডিও কিন্তু আপনারা অলরেডি আমার চ্যানেলে আছে, 3 বছর আগের পুরো সিরিজ, তো সেটা আপনারা দেখে নিতে পারেন, আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। কারণ এইবার আমি সিলেটে যে কোথাও ঘুরিনি, জাস্ট গেছি, রাতটুকু ছিলাম সকালে এবং দুপুরের বাসে এবার ব্যাক করেছি, কিচ্ছু জাস্ট একটা কাজের জন্য যাওয়া। তো হোটেল থেকে বের হওয়ার সময় আবার নিচে রিসেপশনের এই ইন্টেরিয়রটা ভিডিও করছিলাম, আসলে এত সুন্দর লাগতেছিল জায়গাটা, তো এইটা আপনারা দেখেন। আর আমি যে রুমটাতে ছিলাম একটা সিঙ্গেল রুম, তো সেটার ভাড়া পড়েছিল 7,590 টাকা। আর আরেকটা রুম যেটা আপনাদেরকে দেখালাম, ওই রুমটার ভাড়া পড়েছিল সুপার ডিলাক্স কাপল রুম, ওই রুম আমাদের 2টা ছিল, তো ওই এক একটা রুমের ভাড়া পড়েছিল 9,488 টাকা। আর বাকি রুমের যে ভাড়া সেটার একটা চার্ট আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর সেখানে হোটেলের ফেসবুক পেজের অ্যাড্রেস এবং ওদের ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি হোটেলের নাম্বারও অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা হোটেলের নাম্বারও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও, আমার কিন্তু হোটেলটা বেশ ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে হোটেলটা। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অতি অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।